এখন আমরা দেখব কিভাবে পাসওয়ার্ড দেখতে হয়। আপনার ব্রাউজারে যতগুলা সাইটে আপনি পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার করে রেখেছিলেন সবগুলা পাসওয়ার্ডে শো হবে। এর জন্য আমরা চলে যাব থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনে যেয়ে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে অটো ফিল নামে একটা অপশন আছে, এই অটো ফুলে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডের একটা অপশন চলে আসছে, পাসওয়ার্ডে ক্লিক করে দেখা যাক আমার এখানে যতগুলো সাইটে আমি লগ ইন করেছি পাসওয়ার্ড দিয়ে সমস্ত কি বলে সমস্ত কিন্তু এখানে পাসওয়ার্ডগুলো হাইড অবস্থায় আছে। এখানে এই যে ভিউ যদি বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এরকম পাসওয়ার্ডটা আপনাকে শো করবে, অর্থাৎ আপনার এই ব্রাউজারে যতগুলো সাইটে আপনি পাসওয়ার্ড দিয়ে চালু করেছেন সবগুলা পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাবে, এরকম পাসওয়ার্ড দেখাবে। ভিউ করলেই এখানে ভিউ হবে অথবা আনহাইড করলেই কিন্তু এটা হাইড হয়ে যাবে। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আমি এখানে একটা অ্যাড্রেস বারে যে কোনো একটা একটা সাইটে গেলাম, সাপোজ এটা ফেসবুক সাইট। নতুন একটা ট্যাব চালু করার জন্য আমরা কিন্তু কন্ট্রোল প্লাস টি চাপলেই কিন্তু নতুন একটা ট্যাব শুরু হবে। এরকম কন্ট্রোল টি চাপলেই যতবার চাপবেন ততবারই একটা নতুন ট্যাব শুরু হবে। ওকে, আমরা তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ট্যাবে অ্যাড্রেস বারে আমরা যাব। সাইট ওপেন করলাম, তাহলে আমাদের প্রথম টিপস হলো কন্ট্রোল টি চাপলেই নতুন একটা ট্যাব চালু হবে। এরকম আমি এখন বন্ধ করে দিলাম, সাপোজ বন্ধ করে দিলাম। হঠাৎ করেই আমার মনে হলো যে ট্যাবগুলো বন্ধ করেছি, সেই ট্যাবগুলো আবার ফিরিয়ে আনতে হবে আমাদের কাজের সুবিধার্থে। তখন আমি কি করব, কন্ট্রোল শিফট আর টি একসাথে চাপবো। তাহলে যতগুলো ট্যাব আমি বন্ধ করে দিয়েছিলাম, এই যে ইউটিউবের ট্যাব, ফেসবুকের ট্যাব আমি বন্ধ করেছিলাম, সেই ট্যাবগুলো কিন্তু চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে জুম করতে হয় বা জুম আউট করতে হয়। সাপোজ এই উইন্ডোর মধ্যে আমার লেখাগুলো খুব ছোট ছোট, আমি একটু বড় করে দেখতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস চিহ্ন যদি আমি একবার প্রেস করি তাহলে বড় হবে, আবার যদি প্রেস করি আরও বড় হবে, আবার যদি প্রেস করি আরও বড় হবে। এভাবে যতবার কন্ট্রোল প্লাস বাটন ক্লিক করব ততবার কিন্তু বড় হতে থাকবে। হ্যাঁ, আবার আমি যখন জুম আউট করতে চাইব কন্ট্রোল মাইনাস ক্লিক করলে কিন্তু জুম আউট হয়ে যাবে। ওকে, এভাবে ছোট করতে চাইলে আমি কন্ট্রোল মাইনাস চাপতেই থাকব, ছোট হতে থাকবে। ওকে, আমি যদি একেবারেই ফিট করতে চাই, অর্থাৎ আমার উইন্ডোতে ফিট করতে চাই, তাহলে কন্ট্রোল এবং শূন্য একসাথে চাপলে আমার কিন্তু 100% ভিউটা আসবে। কন্ট্রোল প্লাস শূন্য চাপতে হবে। ক্রোম ব্রাউজারকে কাস্টমাইজড করতে হয়। কাস্টমাইজডের জন্য ক্রোম ব্রাউজারে এই একেবারে নিচের দিকে কাস্টমাইজ ক্রোম নামক একটা ফিচার দিয়েছে গুগল। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাকে এরকম ব্যাকগ্রাউন্ড দেখাবে যে কীরকম ব্যাকগ্রাউন্ড আমি চাই। এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে, আমি যে কোনো একটা ফরম্যাটে ক্লিক করলাম, ইমেজ ফরম্যাটে ক্লিক করলাম। ইমেজ ফরম্যাট ক্লিক করার পরে কিন্তু এরকম এখানে অনেকগুলা বাই ডিফল্ট কিন্তু ছবি দেওয়া আছে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এরকম আমি যদি আমার একটা পছন্দ না অন্য একটা যদি আমি সিলেক্ট করি তাহলে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, তো এরকম আমার যেগুলো পছন্দ হবে কিংবা যেই থিমটা আমার পছন্দ হবে সেই থিমটা আমি এখানে দিয়ে রাখব। ডান করে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে, হয়ে গেল আমাদের কাস্টমাইজড। এরপরে যদি আরও কাস্টমাইজ করতে চাই তাহলে আমি আবার এখানে আসব। এখানে কাস্টমাইজ দিস পেজ অপশন আসবে, এখানে ক্লিক করলে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কালার বলতেই যে আমার উপরে এখানে পিঙ্ক কালার দেওয়া আছে হালকা, আমি এটা ক্লিক করব কালার অ্যান্ড থিম। কালার অ্যান্ড থিম ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে বিভিন্ন ধরনের শেড দেখাবে। পার্পেল কালার দিলে পুরো ব্রাউজারের যে উপরের সাইডটা পার্পেল কালার হয়ে গেছে, মেজেন্ডা কালার দিলে মেজেন্ডা হয়ে যাবে, হালকা ইয়েলো শেড দিলে ইয়েলো শেড হয়ে যাবে, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হালকা অ্যাশ কালার, এরকম কালারগুলো কিন্তু সেট করে দিতে পারি। ওকে দেওয়ার পরে আমি ডান বাটন ক্লিক করলেই কিন্তু আমার এটা কালার অ্যান্ড থিম সেট হয়ে যাবে। সাপোজ একটা ছবি, এই ছবিটা আমি দেখতে চাচ্ছি যে গুগলের কোথাও আছে কি না বা গুগল থেকে কোথাও পাওয়া যায় কি না। যদি এরকম হয় আমি তাহলে কীভাবে গুগলকে জিজ্ঞেস করতে পারি যে এটা আসলে কোথায় রয়েছে কিংবা কী সমাচার? তাহলে আমি সরাসরি আমাদের গুগল ব্রাউজারের এই যে ডান পাশে জিমেলের পাশেই ইমেজ বাটন রয়েছে, এই ইমেজ বাটনে ক্লিক করব। ইমেজ বাটনে ক্লিক করার পরেই কিন্তু আমার এখানে ইমেজ সার্চ হবে।
এরকম গুগল ইমেজ দেখা আছে। ওকে, এই রকম ফিচার আসলে আমি এইখানে এই যে সার্চ বাই ইমেজ লেখাটা চলে আসতেছে, কিন্তু এখানে মাউসের কার্সার নিয়ে গেলেই সার্চ বাই ইমেজ অপশনটা ক্লিক করব। এইখানে বলতেছে পেস্ট ইমেজ ইউআরএল অথবা আপলোড অ্যান ইমেজ, আমি আপলোড অ্যান ইমেজ দিব। দেওয়ার পরে চুজ ফাইল করব। চুজ ফাইল করে আমি ডেস্কটপের ওই ফাইলটা আমি চিনায় দিব যে এরকম ফাইল আসলে গুগলের কোথায় কোথায় পাওয়া যায়। আমি আপলোডিং ফাইল করছি, আপলোড হতে একটু সময় নিতে পারে। এই যে এরকম ছবি কোথায় কোথায় আছে এরকম কিন্তু দেখাই দেবে, এরকম সিমিলার যে ছবিগুলো আছে সারা বিশ্বের মধ্যে সমস্ত সিমিলার কিন্তু এখানে দেখাই দেবে যে এরকম আছে। ওকে, কথার কথা, আপনার প্রায়ই একটা সাইট ভিজিট করেন, মনে করেন সাপোজ ইউটিউব, তাহলে আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আমি ইউটিউবের এই ট্যাবের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পিন করে রাখব, পিন। তাহলে পিন অপশন করলে এরপর আপনি যেই কোনো কাজই করুন না কেন, আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন, বিভিন্ন সাইটে কাজ করতে পারেন, ভিজিট করতে পারেন, সমস্ত কিছুই করতে পারেন। এরপর আমি এটা বন্ধ করে দিলাম, সাপোজ কথার কথা বন্ধ করে দিলাম, আমি পুরোটাই ট্যাব বন্ধ করে দিলাম। ব্রাউজারটা চালু করব। পিন করা সাইটটি কিন্তু অটোমেটিক এখানে রেজিস্টর হবে, এই যে কর্নারের মধ্যে ছোট্ট করে রেজিস্টর হবে, এখানে কিন্তু রেজিস্টরটা হয়ে যাবে। তো সুতরাং এখানে যদি আবার আনপিন করতে চাই, তাহলে ওই যে ট্যাবের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে আনপিন অপশনে ক্লিক করব, তাহলে এটা আনপিন হয়ে যাবে। পিন করা ট্যাবটা যতবারই আপনি ব্রাউজার চালু করবেন ততবারই অটোমেটিক চলে আসবে। ওকে, আমরা এখন দেখব কীভাবে মিউট করতে হয়। আমি সাপোজ একটা চালু করলাম, একটা সাইট চালু করলাম, এই সাইডে সাউন্ড হচ্ছে, এই কারণে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে মিউট সাইট দিলাম। এই মিউট সাইট দিলে আপনি যতবারই ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ভিডিও সার্চ দিলেই কিন্তু আপনার এখানে কোনো সাউন্ড হবে না, অর্থাৎ এই সাইটের সমস্ত ভিডিওগুলোই কিন্তু মিউট হয়ে যাবে। সাপোজ আমি আরেকটা ভিডিও চালু করছি, সাউন্ড হবে না, ভিডিও চলবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি এই সাইটকে আনমিউট না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে কথা নাই, সাউন্ড হবে না। সুতরাং আবারও যদি আমি মিউট করে দিতে চাই, এই সাইডের সমস্ত কিছু অটোমেটিক মিউট হয়ে যাবে, যতবারই ট্যাব চালু করেন না কেন এই 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 সাইটের সাউন্ড মিউট থাকবে। ওকে, আমাদের একাধিক ট্যাব চালু আছে, সাপোজ কথার কথা আমরা অনেকগুলো ট্যাব চালু করেছি। মাউস ছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ট্যাবে মুভ করতে পারেন। সাপোজ এটা হচ্ছে প্রথম ট্যাব, এটা দ্বিতীয় ট্যাব, এটা তৃতীয় ট্যাব, এটা চতুর্থ ট্যাব। তাহলে আমি যদি প্রথম ট্যাবে থাকি, তাহলে কন্ট্রোল টু চাপলে কিন্তু আমি সেকেন্ড ট্যাবে চলে যাবে, যে সেকেন্ড ট্যাবে চলে আসছে মাউস ছাড়া। কন্ট্রোল থ্রি চাপলে কিন্তু তিন নম্বর ট্যাবে চলে আসবে, কন্ট্রোল ফোর চাপলে কিন্তু চার নম্বর ট্যাবে চলে আসবে, আবার যদি কন্ট্রোল ওয়ান চাপি তাহলে ওয়ান নম্বর ট্যাবে চলে আসবে। এরকম আমি কিন্তু কন্ট্রোল আর নাম্বার চেপে আমি আমার ব্রাউজারটা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ মুভ করতে পারি। ওকে, আমরা এখন দেখব কীভাবে হিস্টোরি ক্লিয়ার করতে হয়। কী করবো, কন্ট্রোল শিফট আর ডিলিট একসাথে চাপব। কন্ট্রোল শিফট ডিলিট চাপলে এরকম একটা ব্রাউজারের ক্লিয়ার হওয়ার জন্য একটা অপশন আসবে। এখানে আমি একটু দেখে নেব যে এখানে অল টাইম আছে, লাস্ট ফোর আওয়ার্স আছে, টোয়েন্টি ফোর আওয়ার্স আছে, লাস্ট সেভেন ডেজ, লাস্ট ফোর উইকস। অল টাইম দিলে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু মুছে যাবে। আমি লাস্ট আওয়ার যদি ক্লিক করি, লাস্ট আওয়ার ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম, আমার কিন্তু ব্রাউজারের হিস্ট্রি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট আওয়ারে যতগুলো ব্রাউজার আমি ওপেন করেছিলাম আমার হিস্ট্রিটা কিন্তু থাকবে না। ওকে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে আজকে একেবারে প্রথম, সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটন ক্লিক করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।